সপ্তমী সকালে রাজ চক্রবর্তী শেয়ার করলেন একটি ছবি। সপ্তমীর দিন তারা পৌঁছে গিয়েছিলেন দুর্গা মণ্ডপে। শুভশ্রীকে দেখা গেল সাদা ও লালের কাজ করা একটা শাড়িতে, আর ইয়ালিনী পরেছিল গোলাপি রঙের সালোয়ার কামিজ। অন্যদিকে রাজ চক্রবর্তী পরেছিলেন আকাশি রঙের পাজামা পাঞ্জাবি, আর ইউফানও পরেছিল সাদা রঙের পাজামা পাঞ্জাবি। বেশ সুন্দর দেখাচ্ছিল তাদেরকে।